শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নিরিতু রজনজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা এখন 8:30 প্রায়, মানে 8:30 পুরোপুরি হয়নি, 8:25-26 মতো বাজে। তো চাটা খাওয়া হয়ে গেছে নীল। আজকে যেহেতু মঙ্গলবার, নীল বাজারে চলে গেল, মাংস আনবে, মানে চিকেন আনবে, আর সকালে ব্রেকফাস্টে পরোটা খাবো, তো সেই পরোটা আনতে গেল। সরি, তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। মারা তো আছে, এখনো যায়নি, মারা থাকবে আজকের দিনটা, তারপরে কালকে মনে হয় মেবি 4টে ট্রেন ধরে মনে হয় চলে যাবে বলছিল, আর থাকতে পারবে না, কারণ এসছে তো সেই অনেক দিন, শনিবার এসেছে, আজকে মঙ্গলবার হয়ে গেল, অনেক কদিনই থাকলো এবার। যাই হোক, চলো, মারা তো মা ওই ঘরে রয়েছে, চা টা খেল, এখন চোলাকে করে ভালো করছি। চোখের তলাটা দেখছি পুরো কালি, কালকে কাজল করেছিলাম, কাজল করলে ফুললেও যেন ওঠে না আজকে উঠে গেছে। আর এই যে নীল বেরোচ্ছে, এখনো গিয়ে উঠতে পারেনি, চলো ঘরে যাই গিয়ে দেখি। আর এ দেখো বাবা এখানে বসে এখন পান টান খেলো, তারপরে সকালবেলা সবাই যে যায় কাজে ব্যস্ত, ওদিকে বাবা তো বেরিয়ে যাচ্ছে কালেকশন করতে, টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, আর মামনি সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে এখন নবদ্বীপ যাবে দুদিনের জন্য, ওর জন্য গরম গরম সেদ্ধ ভাত খেয়ে তারপরে বেরোবে। মামনি চলে যাচ্ছে নবদ্বীপে কালেকশনে, চলে গেল মামনি, আসবে হচ্ছে শুক্রবারে, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, শুক্রবারে আসবে, শুক্রবার আস্তে আস্তে তাও সন্ধ্যা রাত্রি তো হবেই। নীল এখনও আসেনি, ফোন করলাম, চিকেন নিয়ে চলে আসবে, বাদ বাকি যা কাজ ছিল হয়ে গেছে। নীল চলে এসেছে অনেকক্ষণ, এই যে মারা খেতে বসেছে, পরোটা খাচ্ছে, বাবুকে ডাকলাম, বাবুও খাবে, আর বাবা ওষুধ টষুধ খেয়ে নিক, এই যে বাবারটা বেড়েছি, একটা একটা করে দিচ্ছি, তার কারণ হচ্ছে নাহলে শক্ত হয়ে যাবে, তো ওই দিই, বাবা ওষুধ খেয়ে আসুক তারপরে খাবে। আর নীল ওদিকে গেছে মাংস ধুচ্ছে, অটো প্লে অন আছে, পরে যা আসবে ছেড়ে সে না তাই বাজবে, গান চালানো নিয়ে ঝামেলা, একটু বন্ধ করো না তো কপিরাইট আসবে, গান চালানো নিয়ে ঝামেলা। আমি বললাম ইউটিউবে চালিয়ে দিচ্ছি, ওয়াইফাই অসুবিধা কি আছে, না সেম পিত্রি চালাতে হবে, তারপর দিয়েছি একটা বোকা, কি করছে মাংস রান্না করতে বসে দেখো, জোকারগিরি লাগিয়েছে, আর পায়ের মধ্যে পড়েছে, 7 মাইল দূরে, সেই ইয়ের থেকে কত দূরে বসেছে, ছিটকাচ্ছে কত দূরে বসেছে। আমি ঝোল এখন কি করে দেবো, আমি এখন দেখতে পারবো না, হ্যাঁ ঠিক আছে, এই দাও না, ও হাতে পুদিয়ে নাও, পুদিয়ে নাও, হাতে ছেটে দেখো, দেখো পিঁপড়া কামড়াচ্ছে, পিঁপড়া কাম, আরে কষা, এখন মশলার গন্ধ বেরোচ্ছে, আরে সে তো হবে, এটা পুরো জল মরবে, জাস্ট তোমাকে বললাম একটু টেস্টিং করো। ইনি রান্না করবেন, এনার এটা লাগবে, হাওয়া দিতে হবে, পিছনে জোড়াতালি দিতে হবে, মাংস রান্না করে একেবারে আমি সাবধান করে চলে আসলাম, গুছিয়ে টুছিয়ে একেবারে, কারণ এর মধ্যে ফোন টোন করিনি, বাবা অস্থির লাগছিল গরমে, আর মাদের তো স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এ দেখো শুয়ে শুয়ে সব মোবাইল দেখছে, এখন খেতে বসবো, কারণ এই যে খাবার দাবার, ঘড়ির কাঁটা এখন বাজে 2:05। আজকে মেনুতে হচ্ছে শাক, এইদিকে থেকে মোচার ঘন্ট, আর এই পাশে রয়েছে ডাল, আর এইদিকে রয়েছে মাংস, ব্যাস এই খাবার, বসো মা, বাবা বড় দিক কোথায় আছে, হাত ধুতে, আবার ভাত তুলছো কেন, আর অল্প ভাতই আছে, মাংস দিয়ে খাবে তো,
খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিন। এখন বেরিয়ে গেছি ঘড়ির কাঁটা এখন 5:05, 1 মিনিট বাকি 4:59। তো পড়ানো আছে, যাচ্ছি। আর ওইদিকে আজকে মা বাবা আসবে দোকানে, মা বাবার একটু ইচ্ছা হয়েছে বিকালবেলাটা, অ্যাকচুয়ালি এত বোরিং লাগে তো মা বাবার, তার মধ্যে মামনি নেই, নবদ্বীপ চলে গেছে, বলছে একা একা ভাল লাগছে না, তাহলে যাবো গিয়ে একটু দোকানে থাকবো, সময় কাটিয়ে আসবো। ঠিক আছে, ভালো কথা, যাবে তো, চলো গুটি পায়ে এগোতে থাকি, মানে গুটি গুটি পায়ে তো না, পক্ষীরা যে করে এগোতে থাকি। এই হচ্ছে আমার নতুন স্টুডেন্ট, ও ক্লাস 5-এ পড়ে। তো পড়তে আসে আমার দোকানের পিছনে, তো একটু ঘর মতো জায়গা মতো আছে, ওখানে আমি পড়াই বেশ কয়েকজন স্টুডেন্টকে, তো তার মধ্যে এ আর একজন, তো জন্য আমি ওকে পড়াচ্ছিলাম। ও জানেও না যে আমি ভিডিও করছি, বুঝতে পারছেন অ্যাকচুয়ালি, পরে যখন দেখালাম তখন ও বুঝল। আর ওর নাম হচ্ছে শুভশ্রী। আমার পড়ানো কমপ্লিটও হয়নি, মানে মাঝে 6টায় আসার কথা ছিল, তো এই যে এসেছে, এখন আমাদের চলছে চা পার্টি, তারপরে মায়ের থাকবে, বেশিক্ষণ থাকবে না, আটটা অবধি থাকবে, খেতে চলে যাবে। আমি তো তারপরে 7টায় সঙ্গে পড়াতে যাবো। এই যে 7:05, এখন বেরোচ্ছি সঙ্গে পড়াতে, চাটা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ। এই কাঁথার তলায় কে আছে তোমরা জানো? এই জ্বর এসেছে, কিসের জ্বর এসেছে? ভাটের জ্বর, ভগবান জানে। এই যে জ্বর এসেছে ও নাকি, এখন ওষুধ, জ্বর নেই গায়ের মধ্যে, দেখো কিরম বিয়ে দিয়ে রেখেছে, কাঁথা কাঁথা জড়িয়ে রেখেছে, না মোটেও ঠান্ডা নেই। ঈশান, ঈশান তোর কিন্তু এখন জ্বর নেই। হ্যাঁ, 104 জ্বর হলে আর এখানে বসে বসে পড়তে হতো না, ঠিক আছে? কাঁথার বাবা, তোকে দেখে আমার একটু অস্বস্তি লাগছে। ভালোই হলো গল্পটা হলো, হ্যাঁ ভালোই হলো গল্পটা হলো, তাই না? বল পরীক্ষাটা কার? সুপর, আবার সুপর। না আমি তোমাকে বলছি, পড়িয়ে বেরিয়ে গেছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন 9:20 এরকম বাজে। তো অনেক দিনের ইচ্ছা ছিল মিরিন্ডা খাবো, ক্যান তো কিনলাম। ফুকা ফুকা, চলো একটু খেতে খেতে যাই, গলাটা একটু ফ্রেশনেস হোক, একটু মনটা শান্তি পাক, খেতে খেতে যাই। আর মারা অনেকক্ষণ আগেই চলে গেছে, 8 নাগাদ চলে গেছে, না 8 নাগাদ চলে গেছে। আজকে আমরা এদিক দিয়ে যাবো, আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, রোজের যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে না। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এটা ইজি হয়, কিন্তু এটা এই রাস্তা দিয়ে গেলে প্রচণ্ড বাম্পার হয়, তাই না বলো? প্রচণ্ড বাম্পার, মানে থেকে থেকেই বাম্পার, আর খুব গলি, এমোর ওমোর, মানে খালি এই মোড় ঘুরতে হবে, আবার দুপা গেলে আবার আরেকটা মোড় ঘুরতে হবে। দেখো এইটুকুনির মধ্যে দুখানা মোড়, এই দেখো আবার আরেকটা মোড় ঘুরে গেল, আবার একটুখানি গিয়ে আবার আরেকটা মোড়, ওই দেখো। এই যে আসলাম বাড়ি, 9:30 বাজে, মা শুয়ে রেস্ট নিচ্ছে, বাবা এখন এখানে আমার শাড়ির একটু জায়গায়
ফেসে গেছিলো একটা শাড়ি, যে শাড়িটা পরে সেই দোকানে পুজো হলো না অক্ষয়তৃতীয়ায়, তো সেইটা শাড়িটা একটুখানি পিনের মধ্যে লেগে ফেসে গেছিলো, তো বাবা ওটাকে রিফু করে দিল। মা শুয়ে আছে, এই যে শুয়ে আছে, বাবা এখানে সেলাই করছিল আর বাবা খেলা দেখছে। জানি না ওনার আইটেল দেখতে ইচ্ছা করে না, আগে দেখতে চলো ফ্রেশ হয়ে নি। মেলা থেকে কি কি কিনেছিলাম, মানে কি কি কেনা হয়েছিল আমার, তো আর কিছু জানি না, অলরেডি আমি কিনে ফেলেছি। মা আর কি কি কিনেছিল সেটা দেখাই। তো এই হচ্ছে একটা বোল, মা দই পাতে, তো বাবা দই খায়, বাবার যেহেতু একটু সুগার আছে তো ওর জন্য বাবা দই খায়, তো ওর জন্য মা দই পাতে, তো এটার মধ্যে দই পাতবে। এটার দাম কত নিয়েছে জানো, বোলটার ওনলি অ্যান্ড ওনলি 50 rupees, 50 টাকা। আচ্ছা, আর এই একটা চা পাতা রাখার একটা কৌটো নিয়েছে, এটা বেশ পছন্দ হয়েছে। এটার ভিতরে একটা এরকম সুন্দর একটা স্পুন রয়েছে, কি সুন্দর, বেশ ভালো স্পুনটা। আর নেক্সট বাবা সেই সানগ্লাস দেখছিল, তো এই যে এরকম সিম্পল একটা সানগ্লাস কিনেছে, আর কিনেছে এরকম আমাদের ঘরে লাইট আছে, তো এই যে এই একটা লাইট কিনেছে আমাদের, এটা আছে সেম রেড কালারের, এই যে এইটা আমাদের আছে সেম রেড কালারের। আর মারা কিনেছে হচ্ছে গ্রিন কালার, না গ্রিন কালার। আর ও আরেকটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে এই যে এটা এখানে গ্রেট করবে আর এই জায়গাটা জিনিসটা করবে, এই যে বেশ ভালো, এই জিনিসটা বেশ ইউনিক হয়েছে। এটাও 50 টাকা নিয়েছে, সানগ্লাসটা নিয়েছে 100 টাকা, আর এটা কত নিয়েছে 40 টাকা নিয়েছে। আর আর এমনি মায়ের একটা প্লাজো আর নাইটি তো ছিলই, সেটা যেটা তোমাদের দেখেছিলাম পয়লা বৈশাখের সময় কেনা হয়েছিল, তো সেটা মারা নিয়ে যাবে, মাকে আর কি ব্যাগ ট্যাগ দিলাম, মা এগুলো গোছাবে এখন। ও আমাদের একটা জিনিস এসেছে, এই যে এটার মধ্যে কি আছে সেটা পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, কারণ এখন খেতে যাবো, অলরেডি 10:45 রাত হয়ে গেল, কারণ মারা কালকে সকালবেলা বেরোবে, 6:30 বেরিয়ে যাবে, তো সকাল সকাল উঠতে হবে, 6:30 আগেই বেরোবে না, 6:15 বেরিয়ে যাবে, 6:15 বেরিয়ে যাবে, কারণ 7:20 ট্রেন। আর সকাল সকাল না গেলে না, এখন যা রোদ হচ্ছে বেলার দিকে, অসম্ভব যাবা। এটা কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো, চলো আপাতত এখন ফ্রেশ হয়নি, তো চলো স্নান করবো, একটু গা ধোবো। আর এখানে এই কটা আম, সেদিনকে আমাদের বৃষ্টি হয়েছিলো, ঝড় বৃষ্টি হয়েছিলো, এই কটা আম পড়েছে, এইটা দিয়ে দেবো। মামনি রেখে গেছে, বলে গেছে যে মারা যখন যাবে তখন যেন দিয়ে দিই, তো এটার জন্য একটা প্লাস্টিক দেবো, আর এই জিনিসগুলো নিয়ে যাবে, এর জন্য এই যে বিগ শপারটা দিয়েছি। যাই হোক চলো, গুড মর্নিং। কালকে রাত্রিবেলার ব্লগটা এন্ড করা হয়নি, কারণ খাওয়া দাওয়া করে এসে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সব বুঝিয়ে আস্তে আস্তে না মামনি নেই, তো ওই জন্য 6:00 এখন মারা রেডি হয়ে গেছে, মাকে একটু চা করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছি নীল ঘুমাচ্ছে, তো মারা রেডি, মার বাবা ৬:10 হয়ে গেছে, এর এখনো ঘুম পোষায়নি, কন্টিনিউ বলে আছে শুতে হবে শুতে হবে করে, শুতে হবে শুতে হবে, টাইম নেই। আসতে স্যার আগাতে দিতে আসছে, পৌঁছে ফোন করে দেবেন, হ্যাঁ
কত দূর না বাবা, কত দূর। মোবাইল নিতে ভুলে গেছিল, মোবাইল আনতে গেছিল। মারা চলে গেল, আমি এক কাপ চা নিয়ে দুটো বিস্কিট নিয়ে চলে আসলাম, চলো খেয়ে নি আর ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দেবো। দাঁড়াও এক সেকেন্ড, ব্লগটাকে আর এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফটো পাঠিয়ে দেখো। ঠিক আছে, বাই, গুড নাইট।